আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ ইদুর ইচ্ছিকা মারামারি নষ্ট করে মানুষের ঘরবাড়ি আর আমি হচ্ছি জাদুর রোবট আমার কাজ হচ্ছে আমি ইদুর বিড়াল মেরে সব কই মানুষের ঘরবাড়ি আর আজ থেকে থাকবো আমি এই বাড়ি তবে ইদুর থেকে তাড়াবো বাড়ি থেকে খুব তাড়াতাড়ি তাই আমার সাথে করোনা কেউ তেরি বেরি এখন আমার বসকে দেখতে পাচ্ছি আমার বসকে সম্বোধনা করতে হবে এই যে বস আপনাকে স্বাগত আপনাকে আমি অনেক পছন্দ করি আপনার কথা মতোই কাজ করব লাভ ইউ ঠিক আছে ঠিক আছে আমিও তোমাকে অনেক পছন্দ করি আমি জানি তুমি আমার কথা মতোই কাজ করবে কিন্তু সমস্যা একটাই বাইতে একটাই দূর আরেকটা বিড়াল আছে এরাই শুধু আমার কথা মতো কাজ করে না আমি যদি বলি উত্তরে যা আর ওরা যাবে দক্ষিণে যদি বলি পশ্চিমে যা আর ওরা যাবে ফুবে বুঝলাম না এই রোবট দিয়ে করবেটা কি আমার মাথায় কিছুই ঢুকছে না বস আমাকে কন্ট্রোল করার জন্য একটা আছে এই আপনার ঠিক আছে এবার লাল বাটনে টিপ দিয়ে দেখি তুমি কাজ করো কেমন টিপ দিয়ে দিলাম এবার দেখি তুমি কি কাজ করো রোবট অন হয়ে গেছে এখন রোবট স্ক্যান করে দেখবে কোথায় ময়লা ও জীবাণু আছে এখানে ময়লা দেখতে পাচ্ছি এটাতে অনেক জীবাণু আছে এটাকে পুরো চাই করে দিতে হবে সর্বনাশ কি সাংঘাতিক রোবট রে বাবা ব্রাশটাকে চোখের বলকে পুরো চাই করে দিয়েছে এখন এটার সাথে যদি আমি পাঙ্গা নেই তাহলে কি পারবো না মোরে বুত হয়ে যাব বিষয়টা আগে ভালো করে দেখতে হবে আরে কি সাংঘাতিক রুবট ময়লা ডাস্টবিনে না ফেলে ময়লা পুরে চাই করে দেয় সর্বনাশ এটার কাছ থেকে আমার একটু সাবধানে থাকতে হবে এখানে একটা বিড়াল বিড়ালটাকে স্ক্যান করে দেখতে হবে এটার ভিতরে জীবাণু আছে নাকি হ্যাঁ বিড়ালটা শরীরে অনেক জীবাণু আছে তাহলে কি করতে হবে বিড়ালটাকে চোখের পলেকে পুরে চাই করে দিতে হবে কি হি হি আমার শৈলে জীবাণু আমি তাইলে নাই আমি এখান থেকে ভাগি ভাপ রে বাপ একটুর জন্য বেঁচে গিয়েছি তা না হলে এখন পুরে চাই হয়ে যেতাম কিন্তু বুঝতে পারছি না এটার হাত থেকে আমি কতক্ষণ বাঁচতে পারবো এটা আমাকে যখনই দেখবে তখনই তো অ্যাটাক করবে কি ব্যাপার বিড়ালটা হুট করে ওটা হয়ে গেল কি করে এখানে যেহেতু বিড়ালটা এখন নেই তাহলে তো এখানে ঠিক আছে আমার প্রিয় রোবট এখন তোমার কিছুই করতে হবে না যখন ইঁদুর আর বিড়ালগুলা গর্বিত আসবে চুরি করার জন্য তখন শুধু তাদেরকে ধরে কাঠ টান দিয়া বান দিয়া ফেলে রাখবে আর তখন আমি এসে এদেরকে কেটে টুকরো টুকরো করে নদীতে বাসিয়ে দেব এখন আমার ঘুম পাচ্ছে রিমোটটা এখানে রেখে গেলাম আমি আমার রুমে ঘুমাতে যাচ্ছি ঠিক আছে বস আপনি আপনার রুমে ঘুমাতে যান আর আমি এইদিকে পাহারা দিচ্ছি আমি দেখব কি করে টম এন্ড জেরি ঘরের ভিতর আসে চুরি করার জন্য কি আজকে রোবট ঘর পাহারা দিবে তাইলে তো কাম সারছে আজকে তো বলেও ঘরের ভিতর কোনো কিছু চুরি করতে পারবো না সর্বনাশ একান থেকে ধীরে ধীরে কেটে পড়তে হবে একান থেকে আগে নামি মনে হচ্ছে আশেপাশে বিড়ালের সংকেত পাচ্ছি তাহলে বিড়ালটাকে আমার এখনই অ্যাটাক করতে হবে রোবট অ্যাটাক শুরু হাই হাই আবার অ্যাটাক করেছে একান থেকে নামার দরকার নেই বাপ বাপ শরীরে লুমগুলা চিরে নিয়ে কিভাবে পুরো চাই করে দিচ্ছে আমি অবশ্য সেফ জায়গায় আছি রোবটটা আমাকে এখানে অ্যাটাক করতে পারবে না তবে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো রোবটটা টমকে কত প্রকার ও কি কিভাবে মার দেয় হি হি দেখি তো রোবটটা আছে কিনা না থাকলে পালাবো সর্বনাশ আবার অ্যাটাক করেছে হাই হাই পালানোর পথ নাই এখানে আমি লুকিয়ে থাকি টমের অবস্থা দেখে আমার এখন লঙ্গি কইলা হাসতে মন চাচ্ছে হা 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 হি 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 হু 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 জেরির বাচ্চা দাঁতগুলো মনে হয় ছয় মাস দইরা মাঝে না অথচ আমার অবস্থা দেখে এই দাঁতগুলো বের করে তারপর কিলকিলায় হাসছে রোবটের বয়ে টম আলমারির উপর থেকে এত সহজে নামবে না আর এই সুযোগে আমি সহজে বাড়ি থেকে চুরিটা করে ফেলে কি ব্যাপার জেরি ভিতর ডুকলো কেন হাই হায় জেরি তো ফ্রিজের ভিতর যত ভালো ভালো খাবার ছিল সব খাবার চুরি করে নিয়ে পালাচ্ছে হাই হায় আমি তো আলমারির উপর থেকে নামতেও পারছি না এটাকে কিছু করতেও পারছি না কিরে পার বাড়িতে গন্ধ পাচ্ছি চুরি করে রোবট শুরু ওরে সর্বনাশ রোবট আমাকে দেখে ফেলেছে এবার তো আমার কবর আছে এখান থেকে পালাতে হবে পালা জেরি এই দূর তুই আমার হাত থেকে এত সহজে পালাতে পারবে না আমি তোকে ঠিকই পাকরাও করব হাই হাই আমাকে অ্যাটাক করেছে এবার কি করব বুদ্ধি পেয়েছি এখানে রুটিগুলা দিয়ে অ্যাটাকটাকে আমি সামলাই যাক বাবা অ্যাটাকটাকে কোনোমতে সামলেছি কিন্তু এখানে আর টাকা নিরাপদ না হাই হাই আমার পিছু পিছু চলে আসছে পালাতে হবে ললিপপ খাওয়ার দরকার নেই আগে আমার জান বাঁচায় আমি ঘরের ভিতর ঢুকে পড়েছি রোবটটা আসার আগে তাড়াতাড়ি আলমারির উপর থেকে আমার নামতে হবে এই তো নেমে গিয়েছি এখন আমার কি করতে হবে আমাকে আদেশ করুন হ্যাঁ রিমোটটা আমার কাছে আর তাতে আমাকে বস ডাকছে তাহলে তো রিমোটটা আমার হাতে নিয়ে নিলাম এবার তো রোবট আমার কথা মতো কাজ করবে এবার লাল বাটনে টিপ দেই তাহলে আমার কথা মতো কাজ করবে এই রোবট আমার কথা মতো কাজ করো এটা এমন করছে কেন এমন করছে কেন হাই হাই আমাকে স্পিডে কোথায় নিয়ে যাচ্ছে কি ব্যাপার বাহিরে এত শব্দ কিসের সর্বনাশ টম তো দেখছি রোবটের উপর বসে আছে আর রোবটটা টমকে নিয়ে ঘুরছে তার মানে রোবটটা এখন টমের কথা মতো কাজ করছে রোবট এখন টমের কন্ট্রোলে তাইলে তো আমার খবর আছে রোবটটাকে টম যা বলবে রোবটটা তাই করবে আর বলবে আমাকে পিটানোর জন্য আর রোবটটা আমাকে পিটিয়ে একেবারে চাই করে দেবে আহ রোবটের উপর বসে ঘোরার মজা আলাদা এই রোবট এখন আমাকে নিচে নিয়ে যাও আর নিচে ফ্রিজের কাছে নিয়ে যাও ফ্রিজের ভিতরে অনেক ভালো ভালো পল আছে এই পলগুলো আমার কেতে হবে আহ কত মজার ফল রোবটের উপর বসে বসে ফল খাওয়া আর গুড়ার মজা আলাদা এটা কি করে সম্ভব যেই রোবট টমকে মারার জন্য গুরত এখন সেই রোবট টমের কথা মতো কাজ করছে আজ থেকে আমি মজার মজার ফল খাবো আর কাউকে আমি একটাও দেবো না। ভালো ভালো ফলগুলো খাবো আর নষ্টগুলো বাইরে ফেলে দেবো। আহ ফল কাওয়ার মজাই আলাদা। এই রোবট এখন আমাকে সামনে নিয়ে চলো। ঘুরতে ঘুরতে ফল খাবো। তুমি মজার মজার ফল খাবে আর আমি কি বসে থাকবো? আমি তোমার কাছ থেকে ফল চুরি করে নিয়ে আসছি। দেখো আমি মজা করে ফল কাচি। আহ কত মজার ফল এটা। বস মনে হচ্ছে আপনার কাছ থেকে কেউ ফল চুরি করেছে। চলুন এটাকে এখন এটা করতে হবে হ্যাঁ আবার দেখে ফেলেছে তার মানে আবার পালাতে হবে ভাগ জেরি ভাগ তা না হলে রোবট পুরো চাই করে দেবে এবার ইদুরটাকে ছাড়ব না দরকার পড়লে হাওয়ার মেশিন চালু করব তাড়াতাড়ি ঘরের ভিতর আমার লুকিয়ে থাকতে হবে যাতে রোবটটা আমাকে দেখতে না পারে এটা আবার কি পাইপ ঢুকিয়েছে সর্বনাশ পাইপ দিয়ে মনে হচ্ছে সব কিছু টেনে নিয়ে যাচ্ছে আমার খাওয়ার ফল গেল হাই হাই মনে হচ্ছে আমি ঢুকে যাচ্ছি সর্বনাশ পারছি না এই যা আমি ঢুকে গিয়েছি এটা কি হলো হাওয়ার মাধ্যমে জেরির ঘরে যত মাল সামানা ছিল সব মাল সামানা এই একটা বোতলের ভিতর ঢুকিয়ে ফেলছি আমাকে বোতলের ভিতর বরে ফেলেছি আরে আরে টমের আঙ্গুরগুলাও একানে আছে তাহলে তো কোনো সমস্যাই নেই নো টেনশন ডো পূর্তি এখানে বসে বসে আঙ্গুর খাবো এটা কি হলো জেরিকে বন্দি করে দেখছি তো জেরির আরো ভালো হয়েছে বরঞ্চ আমি নিজেই আইকেওয়ালা বাস খেয়েছি যা বুঝলাম এই টুপির ভিতর থেকে অ্যাটাক করার মতো কিছু একটা বের হয় এটা দিয়ে আমি যেমন চাই তাই অ্যাটাক করতে পারবো আর এটা চালানোর জন্য এখানে একটা বাটন রয়েছে এই বাটনের টিপ দিলে এটা চালাতে পারবো হো হো বাটন তোমার কোনো টেনশন নেই এখন আমি তোমাকে ব্যবহার করব এবার বাটনটা চালু করার জন্য ধুম করে একটা কিল দিতে হবে দিয়ে দিলাম আকাশ থেকে যাদর টুপি বলছি আমি স্টার্ট হয়ে গেছি এখন আমাকে যেভাবে চালাবেন আমি সেভাবেই চলব আরে চলবে মানে তোমার তো চলতে হবে কারণ তোমার কন্ট্রোল বাটন তো আমার কাছে আমি এখন এই বাটন টিপে তোমার সামনে যা পড়বে তাই আমি পুরে চাই করে দেবো অ্যাটাক করো সামনে যা পাও তাই অ্যাটাক করো পুরে একেবারে চাই করে দাও হ্যালো জেরি তুমি অনেক সুন্দর গেম খেলতে পারো কিন্তু তোমার সময় শেষ হয়ে গেছে বুঝলে তোমাকে এক ঘন্টা সময় দেওয়া হয়েছিল তুমি দুই ঘন্টা সময় নষ্ট করেছো এই জন্য তোমাকে এক ঘন্টা বেশি সময়ের টাকা দিতে হবে আর আরও গেম খেলতে হলে আরও বেশি সময়ের টাকা দিতে হবে এখন রাজি থাকলে আমাকে টাকা দাও দাও টাকা ঠিক আছে আমি এখনই আপনাকে টাকা দিচ্ছি এই যে আমার পকেটে টাকা আছে এই নেন টাকা আর আপনি এখান থেকে কেটে পড়ুন আমি এখন গেম খেলবো এই জেরি তুমি বুঝতে পারতেছো না আমি তোমার কাছ থেকে যে টাকা নিয়েছি এই টাকা মেশিনের ভিতর দিতে হবে তাহলে সময় বাড়বে তুমি অনেকক্ষণ গেম খেলতে পারবে যদি এই টাকা মেশিনের ভিতর না দিতে পারি তাহলে গেম খেলতে পারবে না বুঝলে কিন্তু মেশিনটা তো অনেক উঁচু এত উঁচুতে গিয়ে টাকাটা দেবো কি করে কিছুই তো বুঝতে পারছি না জেরির কাছ থেকে টাকা নিয়েছি একশো এখন এই টাকাটা মেশিনে দিতে পারলে পঞ্চাশ টাকা আমার লাভ হতো কিন্তু মনে হচ্ছে না যে আর লাভটা হবে এত উপরে তো আমি জীবনে উঠতে পারবো না তাহলে পঞ্চাশ টাকা লাভ করব দূরের কথা একশো টাকাও আমার হাতছাড়া হয়ে যাবে কিন্তু কিছু তো একটা করতে হবে যেভাবেই হোক টাকাটা মেশিনের ভিতর ঢুকাতেই হবে জটিল গেম পেয়েছি। মারাত্মক একটা গেম পেয়েছি এই গেমটা খেলে অনেক মজা পাচ্ছি আকাশে আমি যা পাচ্ছি তা গুলি করে একেবারে উড়িয়ে দিচ্ছি আমি একদম ক্যাম্প দেব না একটা না টিপ দেব প্রচুর টিপ দেবো প্রচুর গুলি করব অনেক মজা পাচ্ছি খেলে বিপদ সংকেত বিপদ সংকেত এতক্ষণ ছোট ছোট পাথর আমার সামনে পড়েছিল এগুলো আমি পুরা চাই করে দিয়েছি কিন্তু এখন আমার চেয়ে অনেক বড় একটা পাথর সামনে পড়েছে এটাকে আমি পুরে চাই করতে পারবো না বরঞ্চ এটাকে চাই করতে গিয়ে আমি নিজেই চাই হয়ে গেছি সর্বনাশ আমি তো গেমটাই নষ্ট করে ফেলেছি এবার কি হবে এই গেমের তো অনেক মূল্য এত টাকা আমি কোথেকে পাবো গেমে মনে হয় একই গেমে হেরে যাবে আর জেরি যদি হেরে যায় আমি রোবট জেরিকে ধরে আনবো তারপর জেরিকে পিটিয়ে তক্তা করব। যেভাবে হোক এই পাথরটাকে আমার ভাঙতে হবে তা না হলে গেমে আমি হেরে যাব পাথরটাকে ভাঙতে হলে মাঝখানে গুলি করতে হবে তাহলে পাথরটাকে ভাঙতে পারবো হায় হায় এই দিকে আবার রোবটটা আমাকে টানছে কি সর্বনাশ রোবট আমাকে পিটিয়ে তক্তা করে ফেলবে আর একটু মাঝখানে আর একটু এই তো এবার অ্যাটাক করলাম পাথরটা পেটে গেছে তার মানে গেমে আমি জিতে গেছি আর গেমে জিতে গেলে রোবট হয়ে যাবে আমার বন্ধু এই যে রোবট এখন তো তোমার আমার বন্ধু হতে হবে আসো দুজনে ফান্স করি আসো আ আজ থেকে জেরি হয়ে গেল আমার বন্ধু